নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা উঠে আসে লংতরাই ভিলেজ পদ্মকুমার পাড়া এলাকা থেকে। 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করে এক যুবক। পরে জানা যায় ওই যুবক গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে ওই নাবালিকা মেয়েকে, ফলে গুরুতর আহত হয় ওই কিশোরী, নাম পবিতা ত্রিপুরা। তার পরিবারের লোকজন বাড়িতে এসে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওই কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। জিবি হাসপাতাল গতকাল গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী। জানা যায় ঘটনার সময় ওই কিশোরী নিজ বাড়িতে একা ছিল। তার মা বাবা জুম খেতে কাজ করতে গিয়েছিল, বাড়িতে ফিরে এই ঘটনাটি দেখতে পান। আজ ত্রিপুরা মাথার নেত্রীরা জিবি হাসপাতালে যান পরিবারের লোকজনদের সাথে দেখা করতে। চলুন দেখে নেব বিস্তারিত ঘটনা। আমরা সকাল 6টা থেকে জুমে গেছে, জুম চাষে আইসে বিকালে 5:30টার সময় এয়া পড়ছে। ঘটনা শুনছে ওই উপরে ঘরে থেকে কবিতা ত্রিপুরার মাইরিয়া অবুজ করে গিয়ে ফালাইয়া গেছে বলে পড়ছে। তখন আমি গিয়া দেখে অবুজ, খালি রক্তবর্তি পাকঘরের ভিতরে রান্নাঘরের মধ্যে। কি অবস্থা দেখছেন? খালি রক্ত আর কি, সব রক্ত পড়তে আছে, নাকের থাকিয়া, মুখের থাকিয়া, আর এই চোখের থাকিয়া, এই জায়গাতে রক্ত পড়তে আছে। এটা তো ফাটা আসলো। তে আমি তখন পেঁয়াজে কল করছে ওই সুনীল ত্রিপুরা, পেঁয়াজ গেছে, পেঁয়াজ গিয়া লাস্ট আমি গেছে আর কি। তখন কি মানে হাসপাতালে নেওয়ার সময় মনে হয় কি জীবিত আছিল? জীবিত তো আছে। আচ্ছা, প্রথমে কোন হাসপাতালে নিছে? খোলাই হাসপাতালে। তারপর? এরপরে খুলে হাসপাতালে রাখছে না, এখানে রেফারিং করে দিচ্ছে আর কি। কালকে রাত্রে? হ্যাঁ, কালকে রাত্রে। কী দিয়ে মানে আঘাত করা হয়েছে মাথার মধ্যে? আমি তো এটা দেখছি না, লাঠি দিয়া করছে মনে হয়। এটা তারা সামনে তো অত অত বড় গাছ লাঠি আছে। এটার মধ্যে কি রক্ত লাগানো আছিল লাঠিটার মধ্যে? রক্ত লাগানো তো নাই, মানে মুখের মধ্যে এই জায়গাতে দাগ আছে আর কি। এইটা এটা তো জমে পুরা লথি, তো এটা কালা মাথার মধ্যে আঘাত করা হয়েছে। হ্যাঁ। কি নাম ওর? নাম কি যে মেয়েটার? পবিতা ত্রিপুরা। বয়স কত হইব? 15-17-18। বাবা কি করে? বাবা তো দশাকান্তপুর গেছে, তার শ্বশুর মারা গেছে, তার খুশ লবাই লজ্জা। বাবার নাম কি? কুসুম সাত্রিপুরা। আচ্ছা, আর এই বাবা কি করে? বাবা তো কৃষক করে আর কি, জম কৃষক। বাড়ি কোন জায়গায়? লংতরায়। থানা কোনটা? আমবাসা। পোস্ট অফিস আমবাসা। কি মনে হয় কি কারণে মারধর করা হয়েছে? এটা তো আমরা করতে পারি না, আমরা তো কাজের মানুষ, কাজের করে থাকা আছে। এটা আমি পার গ্রামের লোক তো করতে পারে না, আমরা কেমন করব? অ্যাকচুয়ালি আমরা গতকালকে কিছু খবর পেয়েছি ইউটিউবের আর মোবাইলের মাধ্যমে, যে মহারাজের মাধ্যমে আমরা কিছু নিউজ পেয়েছি। আর এই কারণে আজকে সকালে 6টার সময় আমরা সব ত্রিপুরা উমেন ফেডারেশন বোমাবদল আমরা এখানে এসেছি। আর আসার পরে আমরা তাদেরকে একটু সাহায্য করলাম। এটা তাদের কোনো আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল, আর তারার কোনো এই গতকালকে যে ঘটনাটা হয়েছিল, ঠিক কী ঘটনা হয়েছিল, তো ওর মা বাবা ছিল জুম চাষি, তারা জুমে কাজ করতে গিয়েছিল, মেয়ে একলা বাড়িতে ছিল, মেয়ের সঙ্গে কী হয়েছিল, তারা জুম থেকে ফেরার পথেই তো তারা এইসব ঘটনা এসে বাড়িতে দেখলো। দেখার পরে মেয়ের এই যে অত্যচেতন অবস্থায় মেয়েটাকে পেয়েছিল, এই কারণে তারা মেয়েটাকে জিবি হাসপাতালে রেফার করার পর আমবাসা হাসপাতাল থেকে আসার পথে তারা 18 মোড়ার মধ্যে মেয়েটার ডেথ হয়েছে, এই খবরটুকু আমার জানা আছে। তা এরপরে আমরা এখানে আজকে সকালে আসার পরে তাদেরকে কিছু কাপড় চোপড় সাহায্য করলাম, কারণ ওরা খুবই দুর্বল, খুবই গরিব। তাই আমরা সবাই সাহায্য করলাম তাদেরকে, কিছু অর্থ দিক দিয়ে কিছু আমরা মহারাজের তরফের থেকেও কিছু খাওয়া এলো। এরপরে আমরা বুমারা সবাই মিলে কিছুটা আর্থিক সাহায্য করলাম, অন্যান্য সংস্থা থেকে আমাদেরকে কিছু অর্থ দিল, কি যে কি ইউটিএফ থেকেও কিছু আমাদেরকে ভেহিকেলস তারা ফ্রি দিল। তাই আমি তাদেরকেও ধন্যবাদ জানাইব যে তারা এই দুর্দিনে, তাদের দুর্দশার দিনে এই যে একটা ভেহিকেলস দেওয়া মানে অনেক বড় তাদের সাহায্য হলো। আর আমি চাইব যে এই আজকের যে ঘটনাটা আমি খুব ধিক্কার জানাই,
ত্রিপুরা যারা এখন বর্তমানে শাসন ক্ষমতায় প্রশাসন যারা চালায়, এর মধ্যে আমি আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে আমি এই কথাই বলবো যে ত্রিপুরা রাজ্যে আমরা মেয়েরা মহিলারা কোনো সেফটি নাই, তাদের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হোক, আর যারা কালপ্রিত তাদের জন্য একটু কড়া শাসন কড়া শাস্তি হোক, তাদেরকে যেন ফাঁসি না হয় আমি চাই, তাদেরকে যেখানে অন দ্য স্পট যেখানেই তাদেরকে ধরা পড়ে ওখানে গুলি কেটে করে মেরে ফেলে দেওয়া হোক, কারণ তারা হচ্ছে সমাজের একটা কি বলবো এটাকে সমাজের একটা কি ওইটাকে কি বলবো কুকের মতো, তারা সব কিছু আমাদের মেয়েদের উপরে কোনো তারা কোনো সময় আমরা এইসব মানে যদি এই সমাজে যদি এইসব লোক থাকে, কারণ আমরা মেয়েদের মানে এই জায়গাতে মানে বাঁচার কোনো আমি পথ দেখি না, তো এই কারণে আমি বলবো যে আমাদের এই মেয়েরা যাতে মানে ফ্রিভাবে আমরা যাতে আমরা সব কর্ম কাজে আমরা এগিয়ে যেতে পারি, এই সব ব্যবস্থা যাতে আমরা প্রশাসন যাতে নেই, আমি এই কথাই বলি আমার ত্রিপুরাবাসীর সব মহিলাদের আমি রিকোয়েস্ট করব যে এই সব কাজের জন্য কোনো দিন বাড়িতে বসে থাকবে না, এগিয়ে আসবেন আর সবাইকে একজনের একজনের সাহায্য করবেন, যাতে আমার মেয়েরা আমাদের মহিলারা যাতে সুস্থভাবে শান্তিভাবে সুন্দরভাবে যে এই সমাজে আমরা বেঁচে যেতে পারি। নববার তরফ থেকে একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে মেয়েটার নাকি রেড করা হয়েছে, তো আপনারা ওর মা বাবার সঙ্গে কথা বলেছেন আসলে বিষয়টা কি? না আমি ঠিক এই কথাটা আমি মা বাবার সঙ্গে এখন তো রিপোর্ট আসেনি, কারণ তারা সন্দেহ প্রকাশ যে কার উপরে করবো এটা তো কারণ অন দ্য স্পট তারাও ছিল না বাড়িতে, এই কারণে তাদেরকে এখন রিপোর্টটার উপরে এটা বেস করে আমরা যে এটা কি র্যাপ হয়েছে নাকি মার্ডার হয়েছে এই কারণ এই রিপোর্টটার উপরে এখন আমরা ডিপেন্ড করবো যে কী হয়েছে ঘটনাটা, কারণ এখন তো কোনো রিপোর্টটা আসেনি, তো রিপোর্ট আসার পরে থেকে সব কিছু বলা যাবে। আপনারা কোন সংগঠনের থেকে? আমরা IWF থেকে এসেছি, কারণ আমরা TWF ত্রিপুরা ফেডারেশন আমরা ত্রিপুরা মথা একটা অঙ্গ আমরা এখান থেকে এসেছি। আগামী দিনে এই বিষয় নিয়ে আপনাদের কোনো কর্মসূচি বা আন্দোলন থাকবে? হ্যাঁ থাকবো, কারণ যদি এইসব যদি বন্ধ না হয় এই যে নারী এটা তো এক ধরনের নারী নির্যাতন, এই ধরনের যদি এইসব কিছু কাজ বন্ধ যদি না হয় আমরা আগামী দিনে আরও কঠোরভাবে একটা স্টেপ নিব, কারণ আমরা এখন একটা দিকে আমরা একদম বন্দি আছে কারণ এখন করোনা প্যান্ডামিক চলছে, আমরা কোনো প্রটেস্ট করতে পারতেছি না, এই কারণে সময়ে আমরা এইসব যদি কোভিডটা যদি ছাড়ে তো আমরা নেক্সট সামনে যদি এইসব ঘটনা আজকে তো দেখেন ওই কিছু কিছু দিন পর পরিতে একদিন পর পরিতে এখন সব ঘটনা পানি সগর হয়েছে, এইদিকে শ্রীনগর থানাধীন একটা ইয়েতে হয়েছে, তো এইসব একদিন একদিন পর এইসব ঘটনা যদি চলতেই থাকে কারণ সামনের দিকে আমরা আর এইভাবে আমরা বসে থাকবো না, আমরা নিচে একটা স্টেপ নেব। আমি একজন এই থেকে TWF থেকে একজন সাধারণ শঙ্করী দেববর্মা গেলে জুমের তার মা তারা লোক দিয়া সারা কিছু মায়ের রান্না করার একটু হেল্প করতো অতরে আপাতত মানে কী দিয়ে আঘাত করা হয়েছে মারামার কী দিয়ে মার দূর করা হয়েছে এখন যে তার মা যে কইছি একটা গাছের ডাল বা লাঠি পাওয়া গেছে বাড়ির মধ্যেই এই ডাল দিয়া মারা গেছে মারছে কয়ে সারা সন্দেহ কোন জায়গাতে আঘাত করা হয়েছে আঘাত করা হয়েছে মাথার পিছনের দিকে আর মাথার বামের দিকেও আঘাত করা হয়েছে মানে যে গাছের ডালের মধ্যে কালি যে আছে এই কালিটা তার মাথার ইয়েতেই লাগানো রয়েছে। আপনারা তো একটা সন্দেহ করতেছেন যে দর্শন করা হয়েছে এরকম কোনো রেড কিস মানে এমন তো সন্দেহ মানে কিছু তো হয়েছে আমরাও যে তার মার যে বক্তব্য তো শুনে কারণ তার শরীরে যে গায়ে আছে কাপড় আছে এটা অর্ধেক লামাই না উপরে তাতে মোটামুটি আছে নিজে তাতে খোলাই না সেই জন্য একটু সন্দেহ আছে যে র্যাপ মার্ডার কাপড় খোলানো আসলো বা ছিঁড়া আসছিল হ্যাঁ কাপড় খোলানো আছে পুলিশে এই বিষয়টা জানাইছেন আপনারা তারা মনে হয় আর পুলিশে কোনো জানাইনি ডাইরেক্ট হসপিটালে নিয়ে আসা হচ্ছে পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো পুলিশ গেছে কয়ে ছাড়া কোনো শুনছি না তার উপরে আপনাদের সন্দেহ হয় এমন তো তারাও কইতে পারতেছে না যে কোনো কিছু সন্দেহ আছে কয়ে স্যার যে ঘটনার সময় আশেপাশের লোকজনদের সঙ্গে আপনারা মানে জিজ্ঞাসা করছিলেন যে এই ঘটনার সময় চিৎকার বা কিছু একটা শুনছে যে আয়া ছাড়া তার মা আয়া ছাড়া কোনো কিছু ইয়ে এখন কারোর লোকে কোনো কিছু কথাবার্তা করতে কোয়া দিতে পারছে না কারণ গ্রামের লোক তাও
তখন কোনো কিছু কথা কইতে পারতাছে না, কার কিতে আছে আছে বিষয় কোনো কোনো ডিটেল কইতে পারতাছে না। কি নাম মেয়েটার? মেয়েটার নাম পবিতা ত্রিপুরা, বাবার নাম হয়েছে কুসুম ত্রিপুরা, মার নাম হয়েছে মার নাম তো একটু মিলে গেছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি অ্যাকচুয়ালি তার বার্থ সার্টিফিকেট আসলো দশদা ব্লক, আর আড়ার কাতে আসলো বর্তমানে বর্তমানে তারা অন্যরামপাড়া শিকারিবাড়ি এডিসি প্লেস আম্বাসা ব্লক আম্বাসা পিএসএন। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 13 বছর। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আরএফএলের ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই, বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672।